চল্লিশের দশকের উত্তাল সাগরের বালুকণা দিয়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার উপকণ্ঠে তিলতিল করে গড়ে ওঠে সবুজ প্রকৃতির এক মায়াবী ভূখণ্ড নিঝুম দ্বীপ। মনমাতানো অপরূপ সৌন্দর্যের প্রাকৃতিক লীলাভূমি, নদী আর সাগরের মোহনায় গড়ে ওঠা এই দ্বীপটি বঙ্গোপসাগরের উত্তাল উর্মিমালা আর মেঘনার রূপালী ঢেউয়ের সাথে মিতালি নিঝুম দ্বীপকে অনন্য করে তুলেছে অন্যান্য দ্বীপ থেকে। প্রায় 91 বর্গ কিলোমিটারের নিঝুম দ্বীপ ঘিরে রয়েছে মেঘনা নদীর মোহনা ও বঙ্গোপসাগর। সুন্দরবনের পরে নিঝুম দ্বীপ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বন। সারা বছর দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ছুটে আসেন দ্বীপটির সৌন্দর্য দেখতে। শীত এলে বাড়ে পর্যটকদের আনাগোনা, এবারও তার ব্যতিক্রম ঘটেনি। চলতি শীতের মৌসুমে দ্বীপটিতে বেড়েছে পর্যটকদের উপস্থিতি। ছোটবেলা থেকেই বই পুস্তকে পড়েছি যে নিঝুম দ্বীপ সম্পর্কে, তো যার কারণে আসা। এখানে প্রকৃতির দেখে আমার খুবই ভালো লাগছে। আমরা নিঝুম দ্বীপের বিজে আসছি, এখানে আমাদের ঘুরতে অনেক ভালো লাগছে। এটা খুব অসাধারণ জায়গা, এখানে ঘুরার মতো অনেক জায়গা আছে। দ্বীপের সৈকতে সূর্যোদয় সূর্যাস্ত, দ্বীপের অন্যতম আকর্ষণ চিত্রা হরিণের ছোটাছুটি আর কেওড়া বাইন গেওয়াবনের নিঝুম দ্বীপ। এখানে নামার বাজার সমুদ্র সৈকত, চোয়াখালী সৈকত সংলগ্ন বন, কমলার দ্বীপ, চৌধুরী খাল, চরকবিরার, ম্যানগ্রোভ বন, নিঝুম দ্বীপ বনায়ন প্রকল্প, লতাগুল্ম পর্যটকদের মন কাড়ে। এখানেই দেখা মেলে বিশ্বের বিরল প্রজাতির সব পাখপাখালির। তবে দ্বীপটিকে ঘিরে অপার সম্ভাবনা থাকলেও নাজুক যাতায়াত ব্যবস্থা। এই দ্বীপ ইউনিয়নের অনেক সড়ক বছরের পর বছর বেহালভাবে পড়ে আছে। হাতিয়ার থেকে এই নিঝুম দ্বীপে আসার যে রাস্তা, যে কমিউনিকেশন, সেটা মানে এতই খারাপ যেটা বলার মতো না। ঘোরার জন্য ওদের যে গাড়ি থাকতে হবে, এই ধরনের পর্যটকের কোনো ব্যবস্থা এখানে নেই। থাকার হোটেল আর একটু ডেভেলপ করতে হবে। 2021 সালের 8 এপ্রিল সরকারিভাবে দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। শীত এলেই এখানে আবাসিক হোটেল মোটেলের চাহিদা বাড়তে থাকে, কিন্তু পর্যটকদের জন্য আধুনিক ব্যবস্থাপনা গড়ে তুলতে কর্তৃপক্ষের অনাগ্রহে অনেকটাই হতাশ পর্যটক এবং দ্বীপের বাসিন্দারা। 16 একর জমি নিয়ে আধুনিক পর্যটন কেন্দ্র সহ বিভিন্ন উন্নয়ন কাজ শুরু হলেও দীর্ঘদিন বন্ধ রয়েছে সেটির অগ্রগতি। মোটামুটি পর্যটক আসতেছে, আমরাও লাভবান হইতেছি। নিঝুম দ্বীপে আরও অনেক হোটেল বাড়ানোর দরকার। পর্যটন কর্পোরেশন থেকে অলরেডি 16 একর জায়গা অধিগ্রহণ করেছে। এই কাজটা থমকে আছে, কিন্তু দ্রুত সময় যদি এটা বাস্তবায়ন হয়, পর্যটকরা যে এটুকু আসে আমি মনে করি তার চেয়ে বেশি আসবে। যাতায়াত এবং অন্যান্য ব্যবস্থাপনার উন্নয়ন হলে দ্বীপটিতে পর্যটক আরও বাড়বে এমন প্রত্যাশা দ্বীপের বাসিন্দাদের। মুজাহিদ সাকিব, মাছরাঙা নিউজ ডেস্ক।